ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্ব কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের 46তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হোসাইন। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো জেড ইনডেক্স ইন সিএসএস। আমরা গত পর্বে সিএসএস এর পজিশন প্রপার্টি নিয়ে আলোচনা করেছি। ওটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। যারা আমার ভিডিওটি দেখেননি, গত পর্বটি দেখেননি, এই ভিডিওর ডিসক্রিপশনে গত পর্বের লিঙ্ক দেওয়া আছে, গত পর্বটি দেখে আসার অনুরোধ করব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, কমেন্ট করুন। যে কোনো প্রয়োজনে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে যোগাযোগ করুন। তো বন্ধুরা, চলুন জেড ইনডেক্স প্রপার্টিটা কি দেখে আসি। আসলে জেড ইনডেক্স প্রপার্টিটা হচ্ছে, আসলে ধরুন আমরা যখন ওয়েবসাইট তৈরি করব, যখন কাজ করব, তখন যে কোনোভাবে একটা পেজের উপরে আর একটা পেজ উঠে যেতে পারে, একটা এলিমেন্টের উপরে অন্য একটা এলিমেন্ট উঠিয়ে দিতে হতে পারে, যে দুটো এলিমেন্টে একটা এলিমেন্টের অল্প একটু জায়গা নিয়ে আর একটা এলিমেন্টের উপরে উঠে আসবে। এ ধরনের ডিজাইন করতে গেলে বা এ ধরনের কাজ করতে গেলে তখন জেড ইনডেক্স এর ব্যবহার করতে হয়। জেড ইনডেক্স দিয়ে এক একটা এলিমেন্টের ভ্যালু নির্ধারণ করে দেওয়া হয়, যে আসলে এটার ভ্যালু কত হবে, এটা নিচেরটার উপরে হবে না কি হবে। ধরুন যেমন বইয়ের পাতা বা পেজ একটার পরে একটা থাকে না, সেরকমই আসলে জেড ইনডেক্সটা দিয়ে ভ্যালু নির্ধারণ করে দেওয়া যায় একটার উপরে একটা এলিমেন্ট যখন আসে তখন। তো আমরা এখানে তিনটা ডিপ ক্রিয়েট করে রেখেছি, ডিপ মাই ডিপ ওয়ান, মাই ডিপ টু, মাই ডিপ থ্রি নামে। এবং এখানে আমরা এটাকে, সরি, এখানে মাই ডিপ টু, এটা হবে মাই ডিপ থ্রি। আমরা এখানে কিছু স্টাইল দিয়ে রেখেছি বেসিক। গত পর্বে আমরা এই পজিশনের ব্যাপারে শিখেছি, আজকের পর্বে আমাদের এই পজিশনটা কাজে লাগাতে হবে। তো দেখুন, প্রত্যেকটাকে উইথ দিয়েছি 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি আলাদা আলাদা করে। এবং এটাকে সেভ করে রিফ্রেশ করি। দেখুন তিনটা ডিপ রয়েছে এখানে পাশাপাশি, উপর থেকে নিচের দিকে, কারণ ডিপ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, তাই নিচে নিচে আসছে। তো এখন আমরা এই একটা ডিপের উপরে আর একটা ডিপকে উঠিয়ে দিতে পারি পজিশন সিলেক্ট করে, পজিশনিং করে দেওয়ার মাধ্যমে। তো এটা লেফট জিরো আছে, লেফট জিরো থাক, টপ জিরো আছে, টপ জিরো থাকবে উপরেরটা। দ্বিতীয়টাকে আমরা যদি বলি যে তুমি লেফট 50 পিক্সেল চলে যাও, 50 পিক্সেল লেফট, তুমি লেফট থেকে 50 পিক্সেল দূরে সরে যাও, তো আমরা 50 পিক্সেল এটাকে দূরে সরতে বললাম। এবং টপ থেকে বললাম যে মাইনাস, মানে উপরে উঠে যাও, মাইনাস 50 পিক্সেল তুমি উপরে ওঠো, মাইনাস 50 পিক্সেল। সেভ করে রিফ্রেশ করে দেখি কি হয়। সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন আমি কি বলেছি, যে ওকে বলেছি তুমি বাম থেকে 50 পিক্সেল সরে যাও, 50 পিক্সেল সরে আসছে পজিশনিং করে। এরপরে বলেছি যে তুমি উপরে 50 পিক্সেল উঠে যাও, ও 50 পিক্সেল উপরে উঠে গেছে। এটাকে আমরা 100 100 করে দিই, দেখতে আরো সুন্দর দেখাবে। 100 পিক্সেল এখানে 100 পিক্সেল করে দিই, যেহেতু আমাদের 200 পিক্সেল এলিমেন্ট। সেভ করে রিফ্রেশ করি। দেখুন 100 পিক্সেল বাম থেকে চলে আসছে এবং 100 পিক্সেল মাইনাস হয়ে উপরে উঠছে। এখন আমরা এই এলিমেন্টটাকে এখানে নিয়ে আসবো। তো এটা কি করতে হবে, আমি জাস্ট ওকে বলে দিচ্ছি তুমি 150 পিক্সেল, 150 পিক্সেল লেফট থেকে সরে যাও এবং এখানে মাইনাস 100 পিক্সেল উপরে উঠে যাও, মাইনাস 150 পিক্সেল, এখানে 50 পিক্সেল হবে। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন কি হয়েছে। এটাও ওর যে জায়গা সেখান থেকেও 150 পিক্সেল উপরে উঠছে এবং 150 পিক্সেল ডানে চলে আসছে বাম থেকে। এটাকে আমরা 200 করে দিই, তাহলে এটা এটার মতো হয়ে যাবে। এখানে 200 করে দেই, এটাকেও আমরা 200 করে দিই। সেভ করলাম, রিফ্রেশ করি। দেখুন এটা বরাবর চলে আসছে,
এখন ডিফল্ট ভাবে দেখুন, আমি যে প্রথম যে ডিপটাকে এখানে কল করেছি, প্রথম ডিপটা কিন্তু সবার নিচে আছে, মানে প্রথম ডিপটার উপরে উঠে এসেছে দ্বিতীয় ডিপটা, এবং দ্বিতীয় ডিপটার উপরে উঠে এসেছে তৃতীয় ডিপ। এখন আমরা চাচ্ছি যে না এভাবে ডিজাইন থাকবে, কিন্তু এরকম না, প্রথম ডিপের উপরে কেউ উঠতে পারবে না, প্রথম ডিপটা সম্পূর্ণই দেখা যাবে। তো সেটা যদি আমরা করতে চাই, এখানে আমাদের জেড ইন্ডেক্সের ব্যবহার করতে হবে। ডিফল্ট ভাবে জেড ইন্ডেক্স দেয়া থাকে ওদের, তাই ডিফল্ট ভাবে ওটা পেয়ে গেছে। এখন দেখুন আমি প্রথম ডিপটাকে জেড ইন্ডেক্স প্রপার্টি দেব, জেড ইন্ডেক্সের মাধ্যমে ওর ভ্যালুটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। তো আমরা যেহেতু এগুলো জেড ইন্ডেক্স দেইনি আমরা, সেহেতু এটাকে আমরা যদি 5 দেই, জেড ইন্ডেক্স 5 পিক্সেল দেই, 5 জেড ইন্ডেক্স 5 দিলাম, সেভ করে রিফ্রেশ করি। দেখুন খেয়াল করুন, এটা কিন্তু এই যে লালটার উপরে উঠে চলে আসছে, কারণ হচ্ছে আমরা এটাকে কোনো জেড ইন্ডেক্স দেইনি। তো আমরা এইটাকে জেড ইন্ডেক্স 5 দিয়ে বলেছি যে তোমার ভ্যালু বেড়ে গেছে, তুমি উপরে উঠে আসো। এখন যদি এই এটাকে লালটাকে যদি আমরা এই নীলটার উপরে উঠাতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের লালটাকে জেড ইন্ডেক্স দিতে হবে। আমরা দ্বিতীয় ডিপটাকে এখন জেড ইন্ডেক্স দিয়ে বলবো যে তোমার উপরে তো বুলোটা উঠে আছে, তুমি এর উপরে চলে আসো। তো জেড ইন্ডেক্স এখানে দেব হচ্ছে 4। আমরা যদি এখানে জেড ইন্ডেক্স 5 এর চেয়ে বেশি দেই, তাহলে কিন্তু ওটা আবার উপরের প্রথম ডিপটার উপরে চলে আসবে। তো আমরা দেখুন জেড ইন্ডেক্স 4 দিলাম, যাতে করে আমরা জেড ইন্ডেক্স 4 দিয়েছি দ্বিতীয়টাকে, যাতে করে এটার উপরে উঠে আসে, তৃতীয় ডিপের উপরে উঠে আসে, কিন্তু এটার উপরে প্রথম ডিপটার উপরেও উঠতে পারবে না। কিন্তু ওকে যদি জেড ইন্ডেক্স 6 দিতাম, তাহলে এটারও উপরে চলে আসতো। এখন সেভ করি, দেখুন আমরা এখানে জেড ইন্ডেক্স 4 দিয়েছি। এটা আসলে জেড ইন্ডেক্স দুই ভাবে দেওয়া যায়, মাইনাসও দেওয়া যায় এবং প্লাসও দেওয়া যায়। তো আমরা এটা প্লাস দিয়েছি, 4 দিয়েছি। আমরা এটাকে সর্বোচ্চ জেড ইন্ডেক্স দিয়েছি 5, তাই এটা সবার উপরে রয়েছে। এরপরে আমরা এটাকে 4 দিয়েছি, কারণ হচ্ছে আমরা তো চাচ্ছি যে এই দ্বিতীয় ডিপটা এই তৃতীয় ডিপের উপরে উঠবে, কিন্তু প্রথমটার উপরে না, তাই আমরা এটাকে 4 দিয়েছি। এখন দেখুন আমরা যদি এটাকে 6 দেই, আমরা যদি 6 দেই, তাহলে এটা সবার উপরে চলে আসবে। তো আমরা সেটা তো চাই না, সেভ করে রিফ্রেশ করি। দেখুন এটা সবার উপরে উঠে আসছে। এখন আমরা যেভাবে আসলে এই যে তিনটা এলিমেন্ট এখানে আছে, এরকম আরো অনেক এলিমেন্ট থাকতে পারে, আমাদের ওয়েবসাইটে কাজ করার সময় বিভিন্ন এলিমেন্টের উপরে বিভিন্ন এলিমেন্ট ইনক্রিমেন্ট করতে হবে, তখন আসলে আমরা কোনটার ভ্যালু কিভাবে থাকে সেটাকে নির্ধারণ করে দেবো, যে কোনটার ভ্যালু কি হবে, কোনটা কিভাবে থাকবে। এটা সুন্দরভাবে জেড ইন্ডেক্স দিয়ে করে দেয়া যায়। তো এটাকে আমরা 4 দিলাম, এবং আমরা তৃতীয়টাকে কোনো কিছু দেই না, তারপরও কিন্তু এটা ঠিক আছে। তো আমরা চাই যদি ইচ্ছে করি যে এটাকে দিব, তো দিতে পারি, এটাকে আমরা জেড ইন্ডেক্স দিয়ে দিতে পারি, কিন্তু যদি আমরা যেভাবে আছে এভাবে রাখতে চাই, তাহলে এই 4 এর কম দিতে হবে। দেখবেন যে এখানে কোনো পরিবর্তন হয়নি, ঠিকই আছে, কারণ আমরা তো ওগুলার চেয়ে কম দিয়েছি। দেখুন প্রথমে এটাকে আমরা 5 দিয়েছি, তাই সবার উপরে আছে, তারপর এটাকে আমরা 4 দিয়েছি, তাই এটার চেয়ে বেশি আছে বিধে এটার উপরে, আর এটার চেয়ে কম বিধে এটার নিচে, এবং এটাকে আমরা 1 দিয়ে দিচ্ছি, এটা সবার নিচে চলে আসছে। তো বন্ধুরা, জেড ইন্ডেক্সের কাজ কি আপনারা বুঝতে পেরেছেন? আশা করি এটার কাজ হচ্ছে যে এলিমেন্টটাকে জেড ইন্ডেক্স বাড়িয়ে দেওয়া হবে, সেটার ভ্যালু বেড়ে যাবে এবং সেটা সবার উপরে চলে আসবে। তো বন্ধুরা, যখন কোনো ওয়েবসাইটে আমাদের এরকম ধরনের ডিজাইন প্রয়োজন হবে, এটা শুধু আমরা ব্যাকগ্রাউন্ড ডিপ দিয়ে দেখিয়েছি, এটা কোনো ইমেজের ক্ষেত্রে হতে পারে, কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে হতে পারে, কোনো হেডিংয়ের ক্ষেত্রে হতে পারে, যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে এ ধরনের হতে পারে, এবং এ ধরনের জেড ইন্ডেক্স ব্যবহার করা যায়। আমরা বোঝার সুবিধার্থে এটাকে ডিপ দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।